I just don't bother. You understand? আমিও আগে আমার বাবার চা বর্দা ভাইয়ের ব্রেকফাস্ট বানাবো তারপর বাড়ির সকলের জন্য সকালের জলখাবার হবে চাইলে তুমিও সেই খাবার খেতে পারো আর যদি গোটা রান্নাঘর জুড়ে তোমার নিজের রান্না করাতে হয় তাহলে আমরা আগে রান্নাঘরের কাজকর্ম সব সেরে নেব তারপর তুমি তোমার অ্যাটেনডেন্টকে পাঠিয়ে যা করার করো কি হলো সোমলি কি বলছ ভিকিরটা এই সঞ্জনা একটা কাজ করো তো আমার ঘরের আলমারিটা খোলো ওখানে দেখো বাড়ির দলিল এন্ড এগ্রিমেন্ট পেপারটা রয়েছে ঠিক আছে বাড়ির দলিলটা রেখে আসো এন্ড এগ্রিমেন্ট পেপারটা এক্ষুনি নিয়ে নিচে নামো এক্ষুনি আনছি সিরিয়াসলি আর ভাবতেই অবাক লাগছে যেদিন থেকে এই বাড়িতে এসেছি আমি এটাই লক্ষ্য করে গেছি প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেক পদে পদে তোমরা প্রত্যেকে আমাকে হিউমিলেট করে যাচ্ছ কেন গো সৌমিনী মিত্রর পায়ের দিকে তাকিয়ে কথা বলার মতো যাদের যোগ্যতা নেই তারা কিনা চোখে চোখ রেখে কথা বলছে আমি ভেবেই অবাক হয়ে যাচ্ছি ও মাই গড মিস্টার এন্ড মিসেস কাঞ্জিলাল কোথায় হ্যালো মিস্টার এন্ড মিসেস কাঞ্জিলাল কি ব্যাপার সকাল তো অনেকক্ষণ আগে হয়ে গেছে আরে জেগে জেগে ঘুমোচ্ছেন নাকি আরে মুখটা দেখান কতক্ষণ মুখ লুকিয়ে রাখবেন বলুন তো কি আশ্চর্য তাই কাল রাতে আমি বলেছিলাম না সবাইকে তো বলে দিয়েছিলাম যে আজকে সকালবেলায় আমি আমার এগ্রিমেন্টের শর্তগুলো রাখবো তাহলে কেউ কেন আসছেন আমি একটু বুঝতে পারছি না কোনো পাত্তাই নেই কি ব্যাপারটা কি আরে বাবা আমাকে তো আমার এগ্রিমেন্টের কন্ডিশনগুলো রাখতে হবে শোনারই নাম নেই যে যার মতো করে ঘরে রয়েছে কি আশ্চর্য এগ্রিমেন্টের কন্ডিশনগুলো শুনবেন নাকি শুনবেন না সেই বুঝে তো আমাকে আমার স্টেপটা নিতে হবে নাকি কি ব্যাপার কি সৌমিলি সকাল সকাল এত কেন চেঁচামেচি করছো গুড মর্নিং মাই সুইট ঠাকুরপো এতক্ষণ কোথায় ছিলে তুমি সে কখন থেকে আমি নিচে এসে ওয়েট করছি তোমায় দেখতে পাইনি আমার জন্য তো মাথাটা ভীষণ গরম হয়ে গিয়েছে আরে আসুন আসুন আপনাদের জন্যই তো এতক্ষণ ধরে আমি ওয়েট করছিলাম বেলা বাড়িয়ে লাভ কি বলুন তো কথাবার্তা তো চটপট করে সেরে ফেলতে হবে নাকি শোনো সৌমিলি আমার ফ্যামিলি কিন্তু খুব পিসফুল ফ্যামিলি সকাল সকাল ঝামেলা কিন্তু একদম পছন্দ করে না লুজার কি লুজার 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 তুমি হেরে গেছো নতুন করে নয় বেশ কয়েকদিন ধরে আমি রিয়েলাইজ করতে পাচ্ছি তোমার দ্বারা না জাস্ট কিচ্ছু হবে না বিশ্বাস করো তুমি একেবারেই হেরে গেছো আমি তো এখন এটা ভেবেই অবাক হয়ে যাচ্ছি কি দেখে তোমার প্রেমে পড়েছিলাম আমি না 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 প্লিজ কিছু মাইন্ড করো না আরে বাবা যেটা সত্যি আমি তো সেটাই বললাম তখন তুমি আমাকে মানে পড়াতে যখন যেতে তোমাকে একটা বেশ অন্যরকম লাগতো জানো তো তোমার মধ্যে একটা হিরো হিরো ব্যাপার ছিল খুব হ্যান্ডসাম অ্যান্ড প্রচন্ড সাহস ছিল বাট এখন আর সেসব কিছু নেই যেদিন থেকে এই গেও ভূতটার প্রেমে পড়েছো তুমি তোমাকে কেমন একটা আলু ভাতে মারকা টাইপের লাগে হ্যাঁ আমার জাস্ট তোমাকে একদম দেখতে ইচ্ছে করে খুব বিরক্ত লাগে বিশ্বাস করো ও মাই গড তারপর তো তোমার এই পাটা চলে যাওয়ার পর সরি মাই গুডনেস আই এম রিয়েলি সরি তোমাকে না জাস্ট একেবারে দেখতে ইচ্ছে করে না লিংচে লিংচে বুড়োদের মতো করে হাঁটো পায়ে করে জোর নেই লাঠের উপর ভরসা করতে হয় আমার না রাগে জাস্ট গা পিত্তি চলে যায় জানো তো তার সঙ্গে আমি খুব এনজয় করি এটা ভাবে এনজয় করি যে আজকে তুমি যদি আমাকে অ্যাকসেপ্ট করতে তাহলে তোমার এই দশা জাস্ট না হতো না এই শোনো হ্যাঁ বলুন কিছু বলবেন জাস্ট এ মিনিট এই
এই সঞ্জনা কোথায় বলো তো, তুমি সেই কখন তোমায় দেখেছি, এখনো আসার নাম নেই। এই তো চলে এসেছি, এগ্রিমেন্ট। ডার্লিং ডার্লিং ডার্লিং, থ্যাংক ইউ সো মাচ মাই ডিয়ার শ্বশুর মশাই। উইথ ইউর পারমিশন এবার আমি আমার এগ্রিমেন্টের শর্তগুলো আপনাদের কাছে পড়ে শোনাচ্ছি। আবার কিসের শর্ত? তুমিই তো বলেছো 25 লাখ টাকার বিনিময়ে আমাদের এই বাড়ি তোমার কাছে বন্ধক রয়েছে, ঠিক আছে? আমরা তোমায় 25 লাখ টাকা দিয়ে দেবো, তার বিনিময়ে তুমি ওই এগ্রিমেন্ট ক্যান্সেল করে বাবার দলিল বাবাকে ফেরত দিয়ে দেবে, ঠিক আছে? বাড়ির দলিল আমি ফেরত দিয়ে দেবো। 50 লাখ টাকা। কাল বললে 25 লাখ টাকা, এখন বলছো 50 লাখ টাকা, তোমার ব্যাপারটা কি? এই কথাটাই আপনি আপনার এই অশিক্ষিত ছোট বৌমাকে একটু বুঝিয়ে বলুন, আপনার আর আমার মধ্যে কথা হচ্ছে, ও কেন নাক গলাচ্ছে? আপনি কি আপনার ফ্যামিলির পাওয়ার অফ অ্যাটর্নিটা ওর হাতে তুলে দিয়েছেন? সৌমিলি, তুমি এখানে দাঁড়িয়ে যা খুশি তাই বলে যাবে আর আমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবো? হ্যাঁ শুনবে, তোমাদের আমার কথা শুনতে হবে অনিশ, না হলে এই বাড়ি থেকে জাস্ট বেরিয়ে যাও। মাত্র 2 ঘন্টা সময় দিলাম, তার মধ্যে যা জিনিসপত্র আছে সব গুছিয়ে নাও, দিয়ে এখান থেকে জাস্ট গেট লস্ট। এটা কি মগের মুলুক নাকি? হ্যাঁ বাড়ি থেকে বেরিয়ে যাও বললেই আমরা বাড়ি থেকে বেরিয়ে যাব। কাল সন্ধ্যেবেলা বললে তুমি 25 লক্ষ টাকা, আর আজকে সেটা 50 লক্ষ টাকা হয়ে গেল। হয়ে গেল, সো হোয়াট? এগ্রিমেন্টটা দেখবে, চাইলে দেখতে পারো, কোনো অসুবিধা নেই। বাট এই এগ্রিমেন্টের মধ্যে কিন্তু ইন্টারেস্টের রেটটা লেখা নেই। হ্যাঁ, সদানন্দ বাবুর সাথে আমি এই শর্তে এগ্রিমেন্টটা ট্রান্সফার করেছি যে ইন্টারেস্টটা আমি আমার মতো করে বসিয়ে নেব। এবার যদি আমি এই 25 লাখ টাকার একদিনের সুদ 25 লাখ টাকাই বলি, 100%, উদ্দেশ্যটা কি বলতো? না, এই বাড়ি দখল করা যে তোমার আসল উদ্দেশ্য নয় তা আমি বেশ ভালোই বুঝতে পারছি, তোমার আরও কোনো উদ্দেশ্য আছে। আর কোন শর্ত দিতে চাইছো তুমি? কথা না বাড়িয়ে সেই শর্তটাই বলো। মাই ডিয়ার শ্বশুরমশাই, এটা কিন্তু আমি একবার না বারবার মানতে বাধ্য হচ্ছি। আপনারা যতই শহরে থাকুন না কেন, আপনাদের পেটে যতই কালী রক্ষক থাকুন না কেন, আপনাদের সবার চেয়ে এই গেও ভূতটার মাথায় কিন্তু সাংঘাতিক বুদ্ধি আছে। আই মিন আপনাদের সবার থেকে না, আমাকে কিন্তু আবার আপনারা এই সার্কেলটার মধ্যে গুলিয়ে ফেলবেন না কেমন? আমার একটু হলেও পলসটাই সর্বমঙ্গলা, বুঝতে পেরেছি। সেই জন্য তো আমার এই ভ্যালুয়েবল টাইমটা নষ্ট না করে ডিরেক্ট একেবারে কি কারণ কি উদ্দেশ্য আমার সেটাতে ঢুকে গেছে, বুঝতে পেরেছেন? তো আমার শ্বশুরবাড়ির সমস্ত সদস্যদের আমি একটাই কথা বলবো যে এই বাড়িটা আমি মর্গেজ আর রাখছি না, মর্গেজটা আমি ট্রান্সফার করে দিচ্ছি। হ্যাঁ, যার নামে বাড়ি তার নামেই থাকবে, আই মিন বাড়ির মালিক আপনি, আপনার নামেই বাড়িটা থাকবে, কেমন? আর এর জন্য না আমি একটাও পয়সা নেব না, ওকে? সৌমিলি, এটা কি বলছো তুমি? এতগুলো টাকা দিয়ে তুমি এই বাড়ির মর্গেজটা নিজের নামে ট্রান্সফার করালে আর এখন বলছো টাকা নেবে না? এই ওরা তোমাকে কালকে এত অপমান করলো, বাড়ি থেকে বের করে দেবে বললো, আর তুমি বলছো এখন ওদেরকে ফ্রিতে বাড়িটা দিয়ে দেবে? শোনো, 25 লাখ টাকা না অনেক টাকা, ওরা দিতে চাইছে নিয়ে নাও না, আর তোমার যদি না লাগে তাহলে আমাকে দিই। উইল ইউ প্লিজ কিপ ইওর মাউথ শাট? হ্যাঁ, যেটা বলছিলাম, আমার এর জন্য একটাও পয়সা লাগবে না, বাড়ির দলিলটা আমি ডেফিনেটলি দিয়ে দেবো, কেমন? বাট আমার একটা ছোট্ট শর্ত আছে। সর্বমঙ্গলাকে এই বাড়ি ছেড়ে
খুব সামান্য একটা ডিমান্ড। বাড়ির প্রত্যেককে যে যেমন আছে তেমনই থাকবে, প্রত্যেককে প্রত্যেকের রেসপেক্ট নিয়েই থাকবে। অ্যান্ড আই প্রমিস আমি আননেসেসারিলি কাউকে ইনসাল্ট করব না। হ্যাঁ, উল্টে বরং আমি কোঅপারেট করার চেষ্টা করব যতটা আমি পারব। আর ওই যে বললাম, প্রত্যেককে আমি যথেষ্ট রেসপেক্ট দেব, শুধু একটাই কন্ডিশন, এই বাড়ি আর আমার অনিশকে ছেড়ে ওই সর্বমঙ্গলাকে চিরবিদায় নিতে হবে।